হ্যালো ভিওয়ার্স বিনোদন জগতের আরো একটি খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রিপোর্টার কুলসুম বছর জুড়েই আলোচনা এবং সমালোচনায় ছিল আমাদের জনপ্রিয় জুটি সাকিব খান এবং অপু বিশ্বাস জমিদারে শুরু রাজা রানীতে সিনেমার অভিশপ্ত বছর শেষ কিছুই হলো না ঢাকায় সিনেমায় ঘুরে দাঁড়ানোর বছর হতে পারে দুই হাজার বিশ বছর শুরুর আগে মুক্তি পেতে যাওয়া সিনেমার তালিকা দেখে তেমনটি ভাবছিলেন চলচ্চিত্র বোধধারা তবে সে ভাবনায় প্রথম পেরেক ঠোকা হয় সমালোচকদের চোখে মানহীন জয়নগরের জমিদার সিনেমার দিয়ে বছর শুরুর মাধ্যম এরপর মুক্তি পেয়েছে গন্ডি বীর হৃদয় জুড়ে হলুদ বাণী চল আমার মার শিরোনামের সিনেমাগুলো দেশে তখনও করোনা আসেনি তবু মার্চের আগে মুক্তি পাওয়া এই সিনেমাগুলোর একটিও তেমন ব্যবসা সফল হয়নি করোনার আগে মুক্তি পেয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় শাকিব খানের দুটি সিনেমা যার একটিতেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই চিত্র না করলেও বছরে যেই সিনেমাটি ব্যবসা না করার মাঝে একটু চলেছে সেটা হচ্ছে বীর অন্যদিকে কলকাতা সব্যসাচী চক্রবর্তী ও সুবর্ণা মুস্তাফা অভিনীত গন্ডি আলোচনা ছিল প্রচারণার জন্য সব্যসাচী চক্রবর্তীর বাংলাদেশ ভ্রমণকে কেন্দ্র করে এরপর দেশে করোনা এলো সিনেমা হল বন্ধ হলো প্রায় সাত মাস পর ষোলো অক্টোবর আবারও সমালোচকদের চোখে মানহানি মানহীন সাহসী হিরো আলম শিরোনামের সিনেমা দিয়ে শুরু হলো করোনা পরবর্তী ঢাকায় সিনেমার নতুন যাত্রা যদিও করোনার অজুহাতে ভালো মানের সিনেমা মুক্তিতে আগ্রহী ছিলেন না প্রযোজকেরা যা নিয়ে একাধিক মিটিংও করেছেন সংগঠনগুলো তাতেও লাভ হয়নি এরপর তেইশ অক্টোবর ঊনপঞ্চাশ বাতাস দিয়ে খোলে দেশের সিনেপ্লেক্সগুলো সিনেমাটির গল্প আলোচনা ও প্রশংসায় থাকলেও একটি নির্দিষ্ট শ্রেণীর দর্শক ছাড়া অন্য দর্শক টানতে ব্যর্থ হয় এরপর বিশ্ব সুন্দরীর উপসিনদী বাকে একজন মহান নেতা গোর আমি তোমার রাজা তুমি আমার রানী শিরোনামের বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে যার মধ্যে সিয়ামপুরি অভিনীত বিশ্ব সুন্দরী বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সের প্রথম কয়েকদিন ভালো চললেও পরে সিনেমাটি নিয়ে তেমন কোনো আলোচনায় শোনা যায়নি বছর জুড়ে আরও আলোচনায় ছিল অপু তিনটি সিনেমা শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু সায়া এবং প্রিয় কমলা উপবিশ্বাস এবার আশাবাদী ছিলেন দীর্ঘদিন পর তার সিনেমার জট খুলছে এবং তার ভক্তরা তাকে আবার হলে বড় পর্দায় দেখতে পাবে নিজেকে আবার তিনি পর্দায় দেখতে পাবেন এই ছিল তার আশা অনেক অপেক্ষার পর অবশেষে সেই গুড়েও বালি শেষ পর্যন্ত দুই সাল আসলে এভাবেই কেটে গেছে ঢাকায় সিনেমা প্রসঙ্গে চলচ্চিত্রের শিশু সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম বলেন এবছর তো মুক্তি পেয়েছে মাত্র তেরো চোদ্দটি ছবি মার্চ থেকে লকডাউন এখনো করোনার প্রকোপ আছে পুরো সাত মাস পর সিনেমা হল খুলেছে আমরা বিধ্বস্ত দুই আমাদের জন্য একটা অভিশপ্ত বছর আগামী বছর ঘুরে দাঁড়া প্রত্যাশা নিয়ে আমরা দুই সালকে বিদায় দিয়েছি খুব খারাপ ছিল সব দিক থেকে প্রযোজকদের জন্য খারাপ ছিল কলাকুশলীদের জন্য আরো খারাপ ছিল শিল্পীদের জন্য খারাপ ছিল পরিচালক সবার জন্য খুব খারাপ ছিল বছরটি তবে আশা করছি আমরা সবকিছু কাটিয়ে দুই হাজার একুশে নতুন ভাবে আমরা সবকিছু শুরু করতে পারবো দেখা যাক বন্ধুরা নতুন ভাবে দুই হাজার একুশে আসলে কার ভাগ্যে কি জোটে আমার চ্যানেলটি যাদের সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে সব খবর ধন্যবাদ